সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নির্জন দুপুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মন আছি আপনাদের সাথে। দর্শক, আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি জুতার মার্কেট গুলিস্তানে। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের পাইকারি জুতার মার্কেটের আপডেটটা দেব। দর্শক, আপনারা যারা ব্যবসা করতে চান, তারা কিন্তু এই গুলিস্তান এসে পাইকারি জুতোগুলো নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। দর্শক, আমরা এখন সরাসরি পাইকারি ভাইদের সাথে কথা বলবো, তার সাথে কথা বলে আপনাদের জুতোর আপডেটটা জানাবো। তো দর্শক, চলুন আমরা সরাসরি পাইকারি ভাইদের সাথে কথা বলি। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি ভাই, ভালো আছেন? হ্যাঁ, আসলে এটা তো গুলিস্তান, তাই না? তো আমরা এই যে গুলিস্তান, এতে দর্শক একটু দেখেন যে শত শত জুতো আছে এখানে। একে জুতোগুলো কি আপনারা কি পাইকারি ছেল দিয়ে থাকেন নাকি খুচরো খুচরো বিক্রি করে থাকেন? কাস্টমার পাইলে পাইকারি সেল দেন। দর্শক, আপনারা যারা পাইকারি ব্যবসা করতে চান, তারা কিন্তু এখান থেকে পাইকারি জুতোগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন। আপনারা জানেন যে আমি এই চ্যানেলে মূলত বিজনেস আইডিয়া সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি। দর্শক, আপনারা যারা পাইকারি ব্যবসা করতে চান, জুতোর ব্যবসা করতে চান, শু জুতো, তারপর আচ্ছা ভাই, আপনাদের দোকানে কি শুধু শু জুতোই পাওয়া যায় নাকি যে কোনো ধরনের জুতো পাওয়া যায়? না, নরমাল জুতো তো আমরা বিক্রি করি না, মানে মিডিয়াম কোয়ালিটি আমরা বিক্রি করি, মানে হাইও না নরমাল না। আচ্ছা, একদম হাইও না একদম নরমালও না, মিডিয়াম কোয়ালিটির জুতোগুলো আপনারা বিক্রি করেন? ও আচ্ছা আচ্ছা, আমি আসলে শুরুতে জানবো যে এই যে হলুদ জুতোটা, এই যে এটা এটা আসলে এই জুতোটার নাম কি একটু বলতে পারবেন? এটা একটা অ্যাপেক্স কোম্পানির জুতো, ঠিক আছে ভাই? এটা এটা প্রাইস কত? এটা 1500 টাকা প্রাইস। এটা 1500 টাকা প্রাইস ফিক্স? আচ্ছা, কে একবারে ফিক্স, একবারে ফিক্স 1500 টাকা? ও আচ্ছা আচ্ছা, আপনারা এই যে ফুটপাতে যে ব্যবসা করতেছেন, আপনারা পাইকারি মাল কোন জায়গা থেকে আনেন? আমরা চায়না থেকে আমদানি। চায়না থেকে? সরাসরি চায়না থেকে আমদানি করেন? আচ্ছা আচ্ছা, আপনারা কি সরাসরি চায়না গিয়ে মাল জিনিসগুলো আনেন নাকি আপনাদেরকে চায়না থেকে পাঠানো হয়? ডিলার আছে, ডিলারের মাধ্যমে আমরা এই মালটি। আচ্ছা আচ্ছা, এই এই যে জুতোগুলো আসছে দর্শক, আপনারা দেখেন সব চায়নার জুতো। দর্শক, আপনারা একটু ভালো করে দেখেন যে এটা আসলে ঢাকা গুলিস্তান, আর আপনারা জানেন যে গুলিস্তান সবচেয়ে বড় মার্কেট জুতো কন, প্যান্ট কন, শার্ট কন, সবকিছুর থেকে সবচেয়ে বড় মার্কেট হলো গুলিস্তান। আসলে অনেক সুন্দর সুন্দর জুতো পাওয়া যায়। দর্শক, আমরা তারপর আরেকটা জুতোয় চলে যাই, দেখি যে আসলে এটার প্রাইস কত এই জুতোটা। আচ্ছা ভাই, এই 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 জুতোটার প্রাইস কত? এটা 1500 টাকা বিক্রি। এটা 1500 টাকা বিক্রি? আচ্ছা, কেউ যদি কিনতে হয় তাহলে 200 আড়াইশো বা 300 টাকা সঙ্গে রাখা যায় না? আপনারা মাত্র 100 টাকা পাবেন, টাকা সেল দিয়ে দেন। দর্শক, আপনারা আপনারা দেখেন যে আচ্ছা, তাহলে যদি 100 টাকা লাভে একটা জুতো ছেড়ে দেন, তাহলে আপনাদের ব্যবসার পরিস্থিতি কেমন হয়, ব্যবসা কেমন হয় ভাই? বর্তমান তো পরিস্থিতি, দেশের পরিস্থিতি ভালো না, ব্যবসার পরিস্থিতি ভালো না, ঠিক আছে, স্বাভাবিক। আমরা মানে টুকটাক ব্যবসাটা রানিং রাখতেছি, এই কারণে মানে ব্যবসাটা আমরা রানিং চালাই যাইতেছি, কারণ সিজন নাই, এই কারণে আমরা দেশের পরিস্থিতি স্থিতিশীল এইভাবে, ঠিক আছে, আমরা এই কারণে আমরা ব্যবসাটা মোটামুটি চালাই যাইতাম। বর্তমান ব্যবসার চেল কেমন? করোনার জন্য একটু কম ব্যবসার চেল? কম, অনেক কম। দেখা গেছে করোনার জন্য মানুষ সতর্ক হয়ে গেছে, যার কারণে ফুটপাত থেকে কোনো জিনিস খাইতেও চায় না, কিনতেও চায় না করোনার জন্য। আচ্ছা, আপনি ব্যবসা করেন কতদিন যাবত এই জুতোর ব্যবসা? এখানে ভাই আমি প্রায় 10 বছর যাবত ব্যবসা করি এই গুলিস্তানে। এখানে 10 বছর যাবত জুতোর ব্যবসা করেন? জি জি, এই জায়গার মধ্যে। আচ্ছা আচ্ছা, আপনার এইটা কি মনে আছে, আপনি শুরুতে যখন 10 বছর আগে যখন ব্যবসাটা শুরু করছিলেন, তখন কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করছিলেন? ধরুন তখন আমরা 5-7 হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছিলেন। এখন তো মালের রেট বেশি। আচ্ছা, তখন 5-7 হাজার টাকায় কোন কোন আইটেমের জুতো গুলো কিনছিলেন? সেই কিন্তু এখন আর ব্যান্ড হয়ে গেছে, ওটা চলে না, কারণ তখন কি রাস্তায় এরকম রাস্তায় বিক্রি করতেন জুতোগুলো? আপনারা জানেন যে আমি এই চ্যানেলে মূলত বিজনেস আইডিয়া সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি। আপনারা যারা ব্যবসা করতে চান, এখান থেকে ঢাকা গুলিস্তান এসে কিন্তু পাইকারি মালগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন। দর্শক, আপনারা ভাইয়ের কাছ থেকে শুনলেন যে 10 বছর আগে মাত্র
7,000 টাকা প্রতিদিনে কিন্তু জুতার ব্যবসা শুরু করছিল। আজ তার ব্যবসার পরিস্থিতি কেমন আর তার সফলতা কেমন আসছে কার কাছ থেকে শেষে এটা জেনে নেব। তো তার আগে দর্শক ব্যক্তিগত না বললে না যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। তো দর্শক চলুন আমরা ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেব যে তার বর্তমান ব্যবসার পরিস্থিতি কেমন। আচ্ছা ভাই, আপনি 10 বছর আগে যে ব্যবসা শুরু করছিলেন 7,000 টাকা পুঁজি নিয়ে, তো আপনার বর্তমান ব্যবসার পরিস্থিতি কেমন? অনেকটা কি উন্নত হয়েছে নাকি আরো ডাউন হবে? আগের চেয়ে অনেক মাশাআল্লাহ অনেক উন্নত হয়েছে, কিন্তু বর্তমান অবস্থাটা খুব খারাপ। বর্তমান অবস্থাটা খুব সেল কম হইতেছে করোনার জন্য। ও আচ্ছা, আপনি কি ঢাকা? ঢাকায় কোন জায়গায় থাকেন আপনি? ঢাকা আমরা কাপ্তান বাজারে আমার বাসা। ফ্যামিলি নিয়ে থাকেন? না না, আমি আপনি একা থাকেন? ব্যাচেলার? ও মাসে মাসে ফ্যামিলিতে বা টাকা পাঠান সেটা দিয়ে ফ্যামিলি চলে? দর্শক আমরা ভিডিও আর বড় করবো না, আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নেবো। ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছি আপনাদের এখানে ভিডিও করতে। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সবাইকে একটু হাই বলে দেন। ভালো থাকবেন সবাই দর্শক, আসসালামু আলাইকুম।